হ্যালো বন্ধুরা, নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে ডিম। তো আমি কিভাবে বানাই আপনারা দেখেন আমার ভিডিওটা। অনেকদিন পর আমি ভিডিও ছাড়লাম, এতদিনে আমার শরীরটা ঠিক হলো। তো আজকে থাকি বন্ধুরা, আমি স্টার্ট দিলাম ভিডিও বানানি। তো আপনারা দেখেন আমি কিভাবে ফুলকপি আর ডিম বানাই। তো চলেন আমার সাথে। তো এই যে আমি এখন এই যে কপিটা সার্ভ করি নেই, এই দেখেন কপি তো ঠান্ডার দিনে অ্যাকচুয়ালি বাড়ায়, কিন্তু এটা আমি আগতে পাইলাম। তো এখন এই কপিটা আমি কাটি নেই, তারপর ভালো করে এটা গরম পানি দিয়ে অল্প কি করে নেওয়া লাগবো, তারপর আমি কিভাবে বানাই আপনারা দেখেন। তো এখন আমি কপিটা কাটি, দেখেন আপনারা বেশি বড় না, ছোট ছোট করে কাটবেন। তো আমার এই যে ফাইনালি কপি কাটা শেষ। এখন আমি কপিটা একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে আপনাকে ধুয়ে দেখাই, তারপর কিভাবে এটা গরম পানি দিয়ে করি আপনারা দেখি থাকেন। তো আমার এই যে কপি বাটির নেওয়া হলো, এখন আমি কপিটা ধুই, ভাল করে ধুবেন। তো আমার এই যে ফাইনালি ধোয়া কমপ্লিট। এখানে এটা এই যে গরম পানি মানে কি করা লাগবে আর কি, একটু সিদ্ধ করে নিলে আর পয়জন পয়জন সব বাড়ে যাব। তারপর দেখেন গ্যাসের মধ্যে আপনারা 5 মিনিট এটা বয়েল করবেন, এরকম করে 5 মিনিট বয়েল করা হবো। আর একটু হলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তারপর কিভাবে বানাই আপনারা দেখেন। এই দেখেন আমার সব কিছু রেডি, কপিটা সিদ্ধ হয়েছে। আমি এই যে ধুয়ে টুয়ে একটা প্লেটত করে নিলাম। এখন এই জায়গায় দেখেন কপি গরম হতে হতে আমি পেঁয়াজ কাটে নিছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, 2টা ডিম, আর এই জায়গার জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর হলদি। তো এখন আমি বানাই, তো আপনারা দেখেন আমি কিভাবে বানাই। তো দেখি থাকেন, গ্যাসটা অন করবেন। এই যে কড়াইটা ধুয়ে নিছি, এখন এই যে বসে দেবো, দেখেন এই যে বসে দিলাম। তো কড়াইটা গরম হোক, তারপর আমি বানাই, আপনারা দেখেন কিভাবে বানাই। তো কড়াই গরম হয়ে গেছে, এখন দেবো এই যে সরিষার তেল। তো এই দেখেন আমার তেল গরম হয়ে গেছে, প্রথমত আমি একটু পাঁচফোড়ন দেবো, এই দেখেন পাঁচফোড়ন দিলাম। এখন এই যে শুকনো লঙ্কা, এই দেখেন কাঁচা লঙ্কাটাও এই জায়গায় দিয়ে দেবেন। তো এই দেখেন পেঁয়াজটা হালকা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে, তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এই যে ফুলকপিটা এই জায়গায় দিয়ে দেবেন, মিক্স করবেন। তো এখন এই যে এই জায়গায় 1 চামচ লবণ দেবেন, আধা চামচ হলদি পাউডার, আধা চামচ জিরে পাউডার, আধা চামচ ধনিয়া পাউডার দিয়ে এটা ভালোভাবে মিক্স করবেন। ভালো করে মিক্স করবেন। এখন এটা আস্তে আস্তে একটু হাতে গ্যাসটা অল্প কমে দেবেন। তো দেখেন কপির মধ্যে গরম পানি একটু দেওয়া ছিল, তো এই যে গরম পানিটা এখন শুকাবে লাগছে। আর একটু শুকিলে এই জায়গাতে আমি ডিম ভাঙিয়ে দিন, আপনারা দেখেন কেমন করে বানাই। তো দেখেন কপি গাছিটা দেখেন এত সুন্দর কালার আছে। এখন আমি এই জায়গার ডিম দিমু, ডিমটা কীভাবে দেয় আপনারা দেখেন। আর একটু শুকে জলটা, এই দেখেন কপি গাছের কালার দেখেন, দেখছেন। এখন ভাবিটা সাইড করবেন, একটু সাইড করে নেবেন, একটু সাইড করে নিয়ে এই যে সাইড করে নেওয়া হয়েছে, এই জায়গাটা একটু সরিষার তেল দেবেন। তো তেলটা একটু গরম হোক, তারপরে এই জায়গাটা আমি ডিম দিলাম, দেখেন কীভাবে বানাই দেখি থাকেন।
এই যে ডিমটা আমি একটা বাটির মধ্যে ভাঙি রেডি করে নিছি তো এখন এই যে কোবি দিয়ে দেই আপনারা দেখেন তেলটা গরম হয়ে গেছে এই যে ডিমটাই জায়গা দিয়ে দেবেন ডিমটা দিয়ে দিবেন দেওয়ার পর ডিমটা ভালো করে ভেঙে দিবেন মিক্স করবেন এখন এটা কোবির সাথে মিক্স করবেন ভালোভাবে মিক্স করবেন তো দেখেন আমার মিক্স করা হয়ে গেছে এখন কোবিটা আর ডিমটা দেখেন কত সুন্দর হয়েছে এটা গরম গরম রুটি দিয়েও ভালো লাগবো আপনারা গরম ভাত দিয়ে খেলেও ভালো লাগবো তো দেখেন আমার কোবি আর ডিম দেখেন আর একটু ভাজা ভাজা হলে আমি নামিয়ে নেব তারপর আপনাকে দেখাবে লাগছি তো এই দেখেন ফাইনালি আমার কোবি ডিম ভাজা রেডি তো এইভাবে বানা খাবেন আপনাকে খুব ভালো লাগবো টেস্ট করে দেখা কি রকম হয় আপনাকে কই তো এই দেখেন খুব সুন্দর টেস্ট তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আপনারা সবাই আপনাকে খুব ভালো লাগবে এটা গরম রুটি দিয়ে খাবেন খুব ভালো লাগবে নাইবা গরম ভাত দিয়ে খেলেও ভালো লাগবে আর আপনাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন থ্যাংক ইউ বাই বাই জয় হিন্দ